নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার আমি অনেক দিন ধরেই বলছিলাম যে কংগ্রেস তৃণমূলের সমঝোতা হবে না কেন সমঝোতা হবে না তার কতগুলো নির্দিষ্ট কারণ আছে প্রথমে মমতা নিমরাজি ছিলেন সমঝোতার ব্যাপারে তাকে কংগ্রেসের হাত ধরার পরামর্শ দিয়েছিলেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থরা তার মধ্যে অন্যতম ফিরাদ থাকে তাদের বক্তব্য ছিল কংগ্রেসের সঙ্গে না চললে মুসলমান জনভিত্তিতে ধস নামতে পারে সাগরদিগের উপনির্বাচন পঞ্চায়েতে মুসলমান অধ্যুষিত জেলাগুলোতে তৃণমূলের ফলাফল তাদের কাছে কার্যত অসনি সংকেত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কার্যত রাজি করিয়ে ফেলেছিলেন ছটা আসন কংগ্রেসকে ছাড়ার ব্যাপারে কিন্তু কংগ্রেসের একটা অনীহা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার তার অনেকগুলো কারণ আছে দেখুন দু সালে কংগ্রেস চোদ্দটা আসনে লড়েছিল ছটা আসনে জয়লাভ করেছিল দু হাজার এগারো সোনিয়া গান্ধীর নির্দেশে তৎকালীন প্রদেশ সভাপতি মানস ভুইয়াকে পঁয়ষট্টিটা আসনে লড়ার ব্যাপারে তৃণমূলের সঙ্গে রফা করতে হয় কংগ্রেসের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তৃণমূল বাংলায় ক্ষমতায় আসতে পারত না কিন্তু তারপরে আমরা কি দেখলাম যে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের করার জন্য উন্নয়নের যোগ্যে তাদেরকে নিয়ে আসা হলো তৃণমূলে জেলা পরিষদ মুর্শিদাবাদ শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে ছিলেন তিনি সেটা ভাঙলেন আমি জানি শুভেন্দুবাবু আফসোস করেন যে দলনেত্রীর নির্দেশে সেই কাজ তাকে করতে হয়েছিল বলে অধীরবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর সম্পর্কের ভয়ঙ্কর অবনতি হয়েছিল একটা সময় এখন অবশ্য সম্পর্ক অনেকটাই পুনরুদ্ধার হয়েছে তাই মমতার ঘনিষ্ঠ সহযোগীরা যতই কংগ্রেসের হাত ধরবার জন্য মমতাকে প্রায় রাজি করিয়ে ফেলেছিলেন কিন্তু কংগ্রেস নেতৃত্ব অজিত চৌধুরী দীপা দাস মুন্সী প্রমুখ কোন অবস্থাতেই চাইছিলেন না কংগ্রেসের এই তৃণমূলের হাত ধরতে কারণ ন্যারা কবার বেলতলা যায় কিছুটা সহানুভূতিশীল ছিলেন তৃণমূলের প্রতি রুটলেস ওয়ান্ডার অসীতিপর প্রদীপ বর্চাচ। কিছুটা ডালুবাবু আর কিছুটা শঙ্কর মালাকার কিন্তু নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ নেতা তৃণমূলের সঙ্গে কোন রকম সমঝোতার পক্ষপাতি ছিলেন না তারপর কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কংগ্রেসের প্রতি ভীষণ বিরূপ হয়ে গেলেন কেন হিয়ার লাইস দ্য ক্যাচ তৃণমূলের শীর্ষ মহল বুঝতে পারছে যে নানাবিধ দুর্নীতির যে তদন্ত চলছে তার একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছানো যাবে এবং অনেক প্রভাবশালী চরম বিড়ম্বনায় পড়বেন সেটা সরকারের যারা আসীন থাকেন তাদের কাছে এই ধরনের খবরগুলো আগে থেকে আসে তারা আন্দাজ করতে পারেন রিড করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই খবর পেয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সির ফাইনাল অ্যাসল্ট শুরু হবে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যত তো গোয়াহের দেয়া আছে অবশ্যই আদালত কার্য প্রমাণ দেখাতে হবে দেখুন রাজ্যের প্রভাবশালীরা বিভিন্ন আদালতে না এই যে অভিজিৎ গাঙ্গুলি এবং অমৃতা সেনার এজলাস থেকে মাননীয় বিচারকরা তাদের এজলাস থেকে মামলা সরানোর রাজি নিয়েছিলেন আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাতে ব্যবস্থা নেয় অনুরোধ করেছিলেন খারিজ হয়ে গেছে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয়েছে ফরেন্সিক রিপোর্টও এসে গেছে সেই বিষয়েও একটা নির্ণয় আদালত থেকে আসবে তারপরেই কিন্তু ওই ফাইনাল অ্যাসল্ট এজেন্সি করবে তাই আগে ভাগে কংগ্রেসের সঙ্গে আমরা নেই আমরা আসামে ত্রিপুরায় মেঘালয় গোয়াতে প্রার্থী দেব প্রার্থী দিয়ে কি হবে বার্তা ওখানে যা তৃণমূল ভোট কাটবে তাদের ভোটের ফলাফল নিয়ন্ত্রণ হবে না কিন্তু কংগ্রেসের সঙ্গে আর আমরা কোনো রকম সমঝোতায় যাব না কংগ্রেসকে এড়িয়ে চলবো এই বার্তাটা বিজেপির শীর্ষ নেতৃত্বকে তৃণমূল দিতে চাইছে তাতে যদি রাজ্যে ইলেকটোরাল ডিবাকেল হয় তো হোক কিন্তু প্রভাবশালীদের তো বিড়ম্বনায় পড়তে হবে না মুসলমান বাইবলরা যদি আমাদের পরিত্যাগ করতে করুক বাইশটা সিট পেয়েছিলাম এবার দশটা পাই তাও সই কিন্তু প্রভাবশালীদের তো বিড়ম্বনায় পড়তে হবে না এই বার্তাটা দেওয়ার জন্যই সরাসরি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো জোট টোট হচ্ছে না তিনি সেকুলার বিজেপি বিরোধী কোনো ফ্রন্ট গঠনের বিষয় যা হবে নির্বাচনের পরে হবে তিনি দুটো আসন দেওয়ার কথা বলেছিলেন আমার বক্তব্য হচ্ছে ওই দুটো আসন কংগ্রেস বিজেপি তৃণমূলকে হারিয়ে জিতেছে আর উনি বলছিলেন হ্যাঁ প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সমঝোতার ব্যাপারে নিম রাজি ছিলেন পুরো রাজি হননি অনেকটা রাজি ছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন সমঝোতা করতে চাননি কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিম্না ছিলেন তার পুরনো সহকর্মীদের পরামর্শ মেরে আকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রভু কারণ তারা অ্যাসেস করছিলেন যে ওই মুসলমান ভাই বোনেরা তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে অনেকে তাই কংগ্রেস যদি সঙ্গে থাকে তাহলে মুসলমান ভাই বোনদেরকে যারা বার্তা যায় দেখো কংগ্রেসও আমাদের সঙ্গে আছে তোমরাও আমাদের সঙ্গে থাকো আর কংগ্রেস আর বামেদের বিজেপি বিরোধিতা তো মতাদর্শ ভাবে তৃণমূলের তো মতাদর্শ নেই আমি তো বলি না যখন যে পাত্রে রাখা হবে তৃণমূল সেই পাত্রে আকার ধারণ করবে আর ছটা বছর বিজেপির সাথে ঘর করেছে তৃণমূল এই সমস্ত আসপেক্টকে মাথায় রেখেই ফিরাদাকিমরা মমতাকে বলেছিলেন যে দিদি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করো ওরা যদি ছটা চায় তো দিয়ে দাও তা না হলে বিপর্যয় হবে ছাব্বিশেও ক্ষমতায় থাকতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় নিমরাজি হয়েছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একলা চলব একলা চলব কেন বিজেপিকে বার্তাটা দেব মতাদর্শগত বিজেপির প্রধান প্রতিপক্ষকে দেশ জুড়ে কংগ্রেস কংগ্রেসের কোর ভোট কত কুড়ি শতাংশ রাহুল গান্ধীর ভারত জোরে যাত্রা ভারত ন্যায় যাত্রা তাতে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়তে পারে বিজেপিরও বাড়বে রাম মন্দির এবং অন্যান্য ডেভেলপমেন্ট প্ল্যান্কে দিমের দেশের রাজধানী রাজনীতি হয়ে যাবে তাই কংগ্রেসকে যদি কিছুটা এই পৌঁছতে চাইছে বেগ দেওয়া তৃণমূল দেখুন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করলেন না দিল্লিতেও হবে না সমঝোতা কারণ আপ ওখানে ওই তেরোটা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে চায় দিল্লিতে হলেও কংগ্রেসকে হয়তো দুটো আসন দেবে কারণ দিল্লিতে বিজেপি লাহের চলবে নির্বাচনে মিলিয়ে নেবেন তাহলে আপ কেন ওরা ক্ষমতায় এসছে কংগ্রেসকে আসন ছাড়তে যাবে ছাড়বে না আবার একই সঙ্গে কেজরিওয়ালের দুজন সহকর্মী জেলে কেজরিওয়াল বহুবার ইডির সমান পেয়েছেন তাই কংগ্রেসের সঙ্গে গিয়ে নিজের ঘরে আগুন তিনে লাগাবেন না একই কথা প্রযোজ্য তৃণমূল সম্পর্কে তবে এটা তৃণমূলের দিক থেকে বার্তা কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে কোনোভাবে তৃণমূলকে পাশে চাওয়া হয়নি কারণ তারা মনে করছে তৃণমূল লায়াবিলিটি কোন রকম প্রত্যক্ষ পরোক্ষ সমঝোতা হলে সেটা ভুল বার্তা যাবে এখন তৃণমূল যদি জেস্টার দেখায় কথা আছে না এটা তাই আমি বিনবায় মেহমান নেতৃত্বকে বার্তা দিচ্ছি দেখো আমি কংগ্রেসের বিরুদ্ধে লড়ছি প্লিজ কোন কঠোর পদক্ষেপ যেন প্রভাবশালীদের বিরুদ্ধে না হয় দিস মেসেজ ইজ লাউড এন্ড ক্লিয়ার যতই বলা হোক না কেন কংগ্রেস যতই বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসেট কেউ কেউ নানা রকম কথা বললে শেষ পর্যন্ত একটা সমঝোতা হয়ে যাবে আসলে কেউ সমঝোতা ভাঙার দায় নিতে চাইছে না কংগ্রেস চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করে দিন আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন কংগ্রেস অ্যানাউন্স করে দিন কংগ্রেস যেভাবে কথার মারপ্যাচ করতে শুরু করেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েই বর্ধমান যাওয়ার আগে পরিষ্কার বলে দিলেন অর্থাৎ সমঝোতা হচ্ছে না আর ইন্ডিজোটের শরিক হিসাবে কংগ্রেস রাজ্যে আসছে ইন্ডিজোটের অপর শরিক তৃণমূলকে কেন জানানো হয়নি এই সব প্রশ্নগুলো তুলেছেন সব মান অভিমান এই চাপান এগুলো বিষয় নয় বিষয় হচ্ছে কেন্দ্রের নেতৃত্ব মানে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বার্তা দিতে চাইছে তৃণমূল দেখো কংগ্রেসকে আমরা দূরে সরিয়ে রেখেছি অতএব কোন অবস্থাতেই কোন সমঝোতা কংগ্রেসের সঙ্গে হবে না এরাজ্যে বাম কংগ্রেস আইএসএফ লড়বে তৃণমূল লড়বে বিজেপি লড়বে পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম মেদিনীপুরের সাংসদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করে দিলেন যে কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোটা নয় একটা ব্যাখ্যা আছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই কংগ্রেসের সঙ্গে সমঝোতা চাননি প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ মিনিট যে একান্ত কথা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে কংগ্রেসের বারা ভাতে ছাই দিতে যা করার তাই তিনি করবেন আসামে প্রার্থী দেবেন ত্রিপুরায় প্রার্থী দেবেন মেঘালয়ে প্রার্থী দেবেন গোয়ায় এ প্রার্থী দেবেন বার্তা দেবেন যে কংগ্রেসকে আমরা জায়গা দিচ্ছি না বিনিময়ে প্রভাবশালীদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ করা হবে না এই ব্যাখ্যাটা কিন্তু চলছে এবং এটা একটু কারেন্সিও পেয়েছে কিভাবে দেখেন বিষয়টা ব্যাখ্যা তো সবাই নিজের মতো করেই করবে সব ঘটনা কি আছে এটা অন্য জিনিস প্রভাবশালী বলতে কেষ্ট প্রভাবশালী নয় পার্থব প্রভাবশালী নয় বালুদা প্রভাবশালী নয় তাহলে টিএমসি তে প্রভাবশালী কি আছে এরা সবচেয়ে ঘনিষ্ঠ মমতা ব্যানার্জি এরা এখন জেলে আছেন বাকি খোঁজা হচ্ছে যাচ্ছে আরো যাবে তো এই গল্প কংগ্রেস সিপিএম অনিন্দ বলে আসছে আর এই বলতে বলতে তারা নিশ্চিন্ন হয়ে গেল তারাও জানেন মমতা পাবেন না আর মমতা জানেন যদি ভাগ হয়ে যায় মুসলিম ভোট তারও মুশকিল হয়ে যাবে গেছে এবার আরো যে যাই যুক্তি যুক্তিদি বিজেপির বিরুদ্ধে ভয়ের কিছু নাই বিজেপি কে এর মধ্যে আনার চেষ্টা হচ্ছে আমি কে দাঁড়িয়েছিল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন কথা হলো আমি জানি না এই গল্প প্রতি মাসে নতুন করে আসে সেটা তারপরে পরের মাসে নতুন গল্প আসলো সেটা বলে যায় সে ব্যাপারটা যাই হোক এই যে মমতা ব্যানার্জি যদি গোয়াতে কেন্দ্রীয় দেন ভোটের পরে গোয়া গেছিলাম তো এক একটা ভোটের দাম পড়েছে সাড়ে ছ হাজার তারা যা খরচা করেছিলেন আর যা হিসাব ইলেকশন কমিশনের হিসাব হলো যা ভোট পেয়েছিল একটা ভোটের দাম পড়েছিল তাহলে কত ভোট পেয়েছেন কি ক্ষতি করতে পেরেছেন উনি তো এসব গল্প আছে মণিপুরে বা কি করতে পারবেন হ্যাঁ তো সেই জন্য উত্তরপ্রদেশে দেওয়া উচিত ছিল তাহলে কেন দেননি চলবেই মিডিয়াকেও গল্প গল্প তৈরি করতে হবে বাস্তব তারা দিশে হারাতে হয় তাহলে পশ্চিমবাংলায় কেন ওখানে অখিলেশ বাবু বলছেন তিনি সমঝোতা করবেন না সিপিএম কংগ্রেস সারে কি করবে কেরালায় একাধিক রাজ্যে এ ধরনের প্রশ্ন আছে যেহেতু পশ্চিমবাংলায় এই গল্প চলছে আমরা এটা নিয়ে চিন্তা করছি বেশি দিলীপ দা এই যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা মন্দিরের উদ্বোধন মানুষের আবেগের বিস্ফোরণ কত পার্সেন্ট ভোট আপনাদের দিকে সুইং করতে পারে তো হিসাব করা সম্ভব নয় হুম ভোট খালি ভোট নয় ভারতবর্ষ তো বিশ্বের পরিপ্রেক্ষে পাল্টে যাচ্ছে এটাই বড় কথা ভোট তো মন্দির না করে আমরা জিতে দুবার সরকার বানিয়েছি হুম মন্দির হয়ে গেছে কথা দিয়েছিলাম কথা রেখেছি এটা ভবিতব্য ভারতবর্ষে হওয়ার ছিল হয়েছে যারা ভোট দিয়েছেন তারাও খুশি যারা দেননি তারাও খুশি এটাই হওয়ার ছিল আর যারা বিরোধিতা করেছেন জাননি মানুষ তাদের সম্বন্ধে ভাববে তো দেখা যাক ভবিষ্যৎ কি বলে ভোট নিশ্চয়ই একটা এত বড় ঘটনা রাজনীতিক ভাব পড়ে আর রাম জন্মভূমিকে কেন্দ্র করে রামকে কেন্দ্র করে তো বিজেপি এগিয়েছে আরো দুটো বিষয় আছে এই স্লোগানটা সবাই আমরা জানি এ তো পায়লা ঝাঁকি হ্যায় কাশি মথুরা বাকি হ্যায় তাহলে শ্রীকৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধার আর অযোধ্যায় জ্ঞানব্যাপী মসজিদ থেকে মন্দিরকে পুনরুদ্ধারের এই ডাক কে এবার জোরদার হবে তাতে বিজেপির ভূমিকাটা কি হবে এই স্লোগান দিতে দিতে অযোধ্যা হওয়ার আগেই কাজই হয়ে গেল হুম মন্দির তো প্রণোদ্ধা হয়েছে এবার বাকি যে বিতর্কিত বিষয় যেখানে যেখানে কেস কাছারি চলছে এইভাবে রাম মন্দিরে এগিয়েছিল আর মথুরা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ হিন্দু সমাজ তিনটির উপরে জোর দিয়েছিল অনেক মুসলিম সমাজের লোক বলছেন যদি আগেই রাম মন্দিরের মুসলিম সমাজ মিলে নিয়ে ছেড়ে দিত ঘটে যেত হতো না তাহলে আরো সম্প্রীতি বাড়তো এবং সহজে হতো আর সেইভাবে যদি তারা মনে করেন শান্তিতে সম্প্রীতি থাকা উচিত এখানে সেজন্য না হোক তাহলে তাদেরই এগিয়ে এসে মথুরা কৃষ্ণ জন্মভূমিকে হিন্দু রাজ্যে তুলে দেওয়া উচিত তাহলে শান্তিতে সবকিছু হয়ে যাবে সমস্যাও কম হবে দূরত্ব কমে যাবে সব দিক দিয়ে শান্তি হবে আর সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি উনিশশো সালে দিলীপ দা হিমাচল প্রদেশের পালানপুরে আপনাদের যে কর্ম সমিতির বৈঠক হয়েছিল সেখানে বিশ্ব হিন্দু পরিষদের রাম মন্দির আন্দোলনকে আপনারা সমর্থন করার কথা জানিয়েছিলেন বাকিটা আমরা ইতিহাস এবারও কি এই ধরনের কোন রেজলিউশন আপনারা নেবেন যে কাশীতে জ্ঞানব্যাপী মসজিদ মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের আন্দোলনকে আপনারা সমর্থন করবেন সেটা আমি বলতে পারবো না সেটা যখন কর্মসমিতি হবে সেখানে যারা চিন্তা ভাবনা করেন ডিসিশন নেন পার্টি তারা নেবেন তো কিন্তু সমস্ত দেশের রাম ভক্তরা যেমন এইদিকে তাকিয়েছিলেন আবেগে কান্নাকাটি করেছেন অনেকে দেখে কৃষ্ণভক্ত যারা রাষ্ট্রভক্ত যারা তারা শ্রীকৃষ্ণের ভূমিতে শ্রীকৃষ্ণ মন্দির সম্মানের সঙ্গে হোক ধরেন আর সেইভাবেই এগোবে তার মধ্যে আমরাও আছি ভাগবতী বলেছেন এখন মন্দিরে মন্দিরে শিবলিঙ্গ খোঁজা এই মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার সময় নয় তা ঠিকই অনেক কিছু হয়েছে অনেক কিছু নিজের থেকেই পরিবর্তন হবে সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব দিয়ে সেই আন্দোলনে তারা তিনটে মন্দিরের নাম ঠিক করেছিলেন তাকে সবাই স্বীকার করেছেন সেই জন্য সম্প্রীতির সব জায়গায় একবারে ওইভাবে একই ফর্মুলা তো হবে এরকম নয় কিন্তু এটাও ঠিক যে সাত বছর ইসলামিক শাসনে তারপরেও বহু হিন্দু তীর্থস্থান দখল হয়েছে হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে এটা সবাই জানে আমার তো মনে হয় কিছু জায়গা নিজের থেকেই ওনারা হস্তান্তর করে দেবেন কারণ তার মধ্যে সমস্ত প্রমাণ জল করছে অনেক ধন্যবাদ দিলীপ অনেক ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন